একবারে ফিক্স পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ হাজারে পঁচিশ হাজার পনেরো হাজার হাজার টাকা ফিক্স পঁয়ষট্টি হাজার ফিক্সড হাজার হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা ফিক্স তেতাল্লিশ হাজারে এক্স টাকা টাকা ফিক্স কি ভাষণ মডেল কথা বলছেন ডাবল লক্ষ এক লক্ষ লক্ষ

হ্যাঁ আর এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এটা হলো বিশ একুশ এর মডেল বিশ একুশ এর মডেল হ্যাঁ তিন ওটাই হলো সিবিএস বিশালা আচ্ছা অবস্থায় আছে

এটা সুপার কন্ডিশন আছে এটার প্রাইসটা পড়বে এটা নাম্বার করা নাম্বার করা জি এটার প্রাইসটা পড়বে হলো 80000 টাকা 80000 হ্যাঁ অনলি 80000 80000 না একটু কমবে না 80000 80000 টাকা আচ্ছা ঠিক আছে আপনার ভিউয়ার্সরা যদি এই লাইভ দেখা আসে ভিডিও দেখা আসে

বাইশের মডেল ওকে এটার প্রাইসটা পড়বে হইলো এক লক্ষ আটান্ন হাজার্ন হাজার জি এক লক্ষ আটান্ন হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল আপনার বৃহস্পতি যদি দেখেন একবারে ফিক্স পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার হাজার মডেল বাইশ মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কটা এ ভিএস টা শেষের দিকে এক শুধু নতুনের মতো কন্ডিশনার মতন একবারে প্যাকেট কন্ডিশন প্যাকেট কন্ডিশন এ ডাবল এ ডাবল ডিস্ক দুই চেন এর এ বি এস দুই হাজার এটার রাখবো হাজার 65 ফিক্স করে দেন আপনার বিএসরা যদি আসে অবশ্যই আপনার সম্মানের জন্য 1 লক্ষ 65000 টাকা একবারে ফিক্স 65000 ফিক্সড হ্যাঁ 1 লক্ষ 65000 ফিক্স আচ্ছা এরপরে কিন্তু আছে ডাবল ডিক্স হ্যাঁ এরপরে আছে ডাবল ডিক্স এটাও আপডেট মডেল 21 শেষে আছে ওকে এটা 22 বলবো না 21 মডেল পাইছে যেমন এই লাগাই 21ই বলতাছি আচ্ছা আর এইটা এইটা ডাবল ডিক্স এটার প্রাইসটা পড়বো হলো 1 লক্ষ 35000 1 লক্ষ 35000 হ্যাঁ 1 লক্ষ 35000 এ ডাবল ডিক্স ওকে এই পাশে যদি ঘুরে দাঁড়াই এখানে কিন্তু ইয়ামান অ্যান্ড্রেস সার ভাবের একটা বাইক আছে এখানে জি ভাই এটা একটা ভাবের একটা বাইক আছে সালমান স্যার সাবনুরের বাইক ভাই ভাবিরে দিব ভাবি দিব বাইরে এই রকম ধরনের গাড়ি গার্লফ্রেন্ড কন বন্ধু বান্ধব কন যে যাকে খুশি তাকে নিয়ে এটা ঘোরা যাবে এটা হইল হিয়ামার অ্যান্টাসার অ্যান্ড্রেস স্যার জি এটার প্রাইসটা পড়বে এটা নাম্বার করা এটা প্রাইসটা পড়বে এলো অনলি 80000 টাকা 80000 হ্যাঁ 80000 এ এন্টার সারপ্রাইজ ইয়ামা এন্টার সার 80000 টাকা 80000 এ জাপানি আচ্ছা এর পরে কিন্তু আছে হচ্ছে ভি 15000 এর হ্যাঁ এটার ভাই 10 পয়সা যদি বলে এটা 10 পয়সা কেউ যদি বলে এই কাজ আছে তার আশা যাওয়ার গাড়ি ভাড়া আমার এখানে চাসি গেট এবং লাঞ্চের দাওয়াত

এইটার এইটার প্রাইসটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক কেন এক্স কানেক্ট আর আপনার ভিএসটা যদি এই ভিডিও দেখে আসে লাইট দেখে আসে তার জন্য দুই টাকা ছাড় এক লক্ষ টাকা একবারে ফিক্সড তেতাল্লিশ হাজার এক্স কানেক্ট এক এক লক্ষ ওকে আছে এখানে আছে পালসার পালসার ডুয়েল চ্যানেল এ ভি ডুয়েল চ্যানেল এ নাম্বার করা এটা কি এফআই টা ওরে বাপ রে এফআই ও আছে ডুয়াল চ্যানেল এবিএসও এবিএসও ভাই এটা ধামাকা দেন তো কয় দিবেন এটা ভাই আপনার বিওসরা যদি এইটাই হলো বড় ধামাকা মনে করে বলেন তো আমার মনে হয় না যে বাংলাদেশে কোন শুরু মে এই ধামাকা দিতে পারবে এফআই এবিএস ডুয়াল চ্যানেল এবিএস যে এই রেটে দিবে তাও এটা 20 এর 20 এর লাস্টে 2180 আমার 20 এর মডেলই

ময়লা পরা গাড়ি নেই আচ্ছা এটা এটা যদি কোনো আপনার বিয় দেখে আসে এটা প্রাইস হল এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার না এক লক্ষ টাকা একবারে ফিক্স সাতাত্তর হাজার কি ভার্সন টু মডেল কথা বলছেন উনিশের উনিশের মডেল না উনিশে রেজিস্ট্রেশন আপনি আজকে খবর করে ঠিক আছে এক লক্ষ ডাবল ডিস এফ আই ডাবল ভার্সন জি ওকে হ্যাঁ এটা হলো আমার হল ডিজিটেল প্লেটটা হারায় ফেলছে আমার মিস্ত্রি আচ্ছা এই ডিজিটেল প্লেট যদি আমি জমা দিয়ে দিই তাইলে একবারে ফিক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি আপনি নিজে কইরা নেন সব কিছু আপনি বুঝা নেন তাইলে একবারে ফিক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশে ডাবল ডিক্স এফ আই ভার্সন টু জি আসলে দিবেন জি আসলে দিব আবার আলমারি বুলু এই দেখেন আদ দ্য ডলা দিলে এই মনে করেন

যদি ইন কেস যদি না নেয় তাহলে আপনারা পাবেন আর নাহলে এই গাড়ির তো সেল সেল বলা গেলেই চলে কত রাখবেন এটা হ্যাঁ এটা হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাসন থ্রি বাসন থ্রি টেস্ট টু ফেল আছে ওইটা আমি করে দিব এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা কোথায় থেকে দেখতেছে লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হইলো ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুলাপুর বাস থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস খন্দকার স্কুলের আগে রুমান মোটরস আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো নাহলে আমরা লোকেশনটা সুন্দরভাবে বলে বলে দিব। আর আপনার বিওসরা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আপনার বন্ধান্ধবরা এইটা যদি ভিডিওটা দেখে দেখা গেছে ওনারও স্বপ্নে স্বপ্নের একটা বাইক উনি কিনতে পারবে তার জন্য কি করতে হবে আমাদের আপনি বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম